পৌর নির্বাচনকে কেন্দ্র করে বনগাঁতে কোনো বহিরাগতরা আসতে পারবে না। প্রশাসন সজাগ আছে, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দলীয় কর্মীদের নিয়ে বৈঠক শেষে এমনই দাবি করলেন বিশ্বজিৎ দাস। পৌর নির্বাচনকে কেন্দ্র করে বনগাঁতে কোনো বহিরাগতরা আসতে পারবে না। প্রশাসন সজাগ আছে, আমরাও নজর রাখছি, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। পৌর নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে একথা জানালেন পৌর নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিশ্বজিৎ দাস। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে এদিন দলীয় প্রার্থীদের নিয়ে এক বৈঠকের ডাক দেন বিশ্বজিৎ দাস। পৌরসভার 22টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে সোমবার দুপুরে ইছামতি নদী সংলগ্ন বনগাঁ থানার ভেতর পার্কে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্য প্রার্থীরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য, 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী দিলীপ দাস। এদিন অন্যান্য প্রার্থীরা ছাড়াও বৈঠকে হাজির ছিলেন তৃণমূল নেতা শ্যামল রায়, রতন ঘোষ, সৌমেন দত্ত সহ অন্যান্যরা। বৈঠক শেষে বিশ্বজিৎবাবু জানান, মাঝে আর 5 দিন, নির্বাচনের রূপরেখা তৈরির পাশাপাশি প্রার্থীদের নানান সুবিধা অসুবিধার কথা জেনে নেবার জন্যই জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছিল। 27 তারিখ নির্বাচন, আজকে 21 তারিখ, মাঝখানের 5 দিন আছে। এই সব প্রার্থীদের নিয়ে বসে একটা রূপরেখা তৈরি করা হচ্ছে যে নির্বাচনটা এত সুন্দরভাবে পিসফুলভাবে নির্বাচন করবার জন্যে এবং তাদের সুবিধা অসুবিধা কী আছে এগুলো প্রার্থীদের কাছ থেকে জেনে নিয়ে আমাদের সেইভাবে কাজ করতে হবে। পৌর ভোটের সার্বিক ফলাফল নিয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। বিশ্বজিৎ দাস দাবি করেন, পৌর ভোটের 22টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন। 22টা আমাদের জয় সুনিশ্চিত, আমরা পিসফুল ভোট হবে বনগাঁতে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তার জন্যে আমাদের সরকার বদ্ধপরিকর। ভোট পিসফুল হবে, সুন্দরভাবে ভোট করানোর জন্য মানুষের যাতে গণতন্ত্র প্রিয় মানুষ তার গণতন্ত্র প্রয়োগ করতে পারেন, তার বুথে যেয়ে এই বুথ অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। দলীয় নির্দেশের পর এখনও অনেক নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, নির্বাচনে তার কতটা প্রভাব পড়বে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ দাস বলেন, মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, সেখানে বিরোধী বা নির্দল জায়গা পাবে না। লড়বেন বলেই তো দাঁড়িয়েছিলেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে তারা কাজ করতে গিয়ে বুঝতে পারছেন মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। অতএব তারা যখন এলাকায় এলাকায় ঘুরছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, বুঝতে পারছেন, তারপরে আস্তে স্বাভাবিকভাবেই তারা উঠে আসছেন। কারণ কদিন আগেই দেখলেন বনগাঁ থেকে আমাদের প্রাক্তন কাউন্সিলর সে উইথড্র করেছে, গোবরডাঙ্গা দেখলাম প্রাক্তন চেয়ারম্যান উইথড্র করেছে। মানে যখন বাড়ি বাড়ি যে যাচ্ছেন তখন বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে মানুষ অন্য কাউকে আর বেছে নিতে পারবে না। গত পৌর ভোটে বিরোধীরা রিগিং বা ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন, এবার পৌর ভোটের আগে বিরোধীরা তেমনই আশঙ্কা করছেন। অভিযোগ অস্বীকার করে বিশ্বজিৎ দাস বলেন, এবারের পৌর ভোটে বনগাঁতে বহিরাগতরা নির্বাচনকে কেন্দ্র করে আসতে পারবে না। পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে, আমরাও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা দায়িত্ব সহকারে বলছি, বনগাঁয় কোনো বহিরাগত মানুষরা বনগাঁর নির্বাচনকে কেন্দ্র করে আসতে পারবে না। প্রশাসন সজাগ দৃষ্টি রাখছেন এবং আমরা সজাগ দৃষ্টি রাখছি, কোনো বহিরাগত মানুষ বনগাঁর মধ্যে আসতে পারবে না, আমরা সুন্দর পিসফুল ভোট করবার জন্য বদ্ধপরিকর। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।